তোমাদের মধ্যে একটা গ্রুপ অফ পিপল থাকা দরকার যারা সৎ কাজে আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে। আমরা কি এমন হসপিটাল চাই না যে হসপিটালের মাধ্যমে আহলে হাদিস পেশের সমারমের ডাক্তাররা সঠিকভাবে সুন্দরভাবে যেখানে ইসলামী শরিয়া অনুযায়ী ট্রিটমেন্ট দিবে? আল্লাহ আমার জিব্বার জড়তা দূর করে দিন, আমার কথা যাতে তারা বুঝতে পারে এবং আমার কাজকে সহজ করে দিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু এন্ড হোল্ড স্ট্রংলি দি রোপ অফ আল্লাহ এন্ড নট বি ডিভাইডেড। আম্মা বাদ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে 34তম বার্ষিক তাবলিগ ইজতেমায় উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সুপ্রিয় উপস্থিতি, আজকের বক্তব্যের টপিক হচ্ছে আহলে হাদিস আন্দোলনের উন্নয়নে পেশাজীবী ফোরামের ভূমিকা। আজকে এমন সময়ে আপনাদের সামনে এই বক্তব্য উপস্থাপন করছি যখন পুরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে জায়গাতে বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে যে সংগঠন করা হারাম, সংগঠন করা যাবে না, এরকম একটা পরিস্থিতিতে একটা সংগঠন পেশাজীবী ফোরামের যে ভূমিকা আহলে হাদিস উন্নয়নের, সেই টপিকের উপর আজকে বক্তব্য। মামা তৌফিক ইল্লা বিল্লাহ। পেশাজীবী ফোরাম যে বিষয়টা আমরা আপনাদের সামনে কোরআনের একটা আয়াত থেকে যদি আমরা বলি, আল্লাহ কোরআনে বলেছেন সূরা যুখরুব 43 নম্বর সূরা আয়াত নম্বর 32, সেখানে আল্লাহ বলেছেন যে নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আমি মানুষের জীবিকা বণ্টন করে দিয়েছি এবং একে অপরের উপর মানুষকে প্রাধান্য দিয়েছি, কি কারণ? কারণ যাতে তারা তাদের কাজ আদায় করে নিতে পারে। আজকে চিন্তা করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কি যোগ্যতা? তিনি সিলেক্টেড একজন নবী ছিলেন, কিন্তু তিনি যেটা অনুভব করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ দুই উমরের মাঝে এক উমর আমাকে দান করো। আল্লাহর কবুল করে নিলেন উমর রাদিয়াল্লাহু আনহুকে এবং আরেকজন উমর, তিনি আবু জেহেলে পরিণত হলেন। আজকে চিন্তা করেন যে প্রত্যেকটা থিওরি যখন আমরা বাস্তবায়ন করতে যাব, সেই থিওরি বাস্তবায়ন করার জন্য সমাজের ফিল্ডে কিন্তু একজন লোক দরকার হয়। সেই লোকের প্রয়োজনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একজন ব্যক্তির প্রয়োজনীয়তা অনুভব করছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামে আসার পরে যেটা হলো যে প্রকাশ্যে আজানের ব্যবস্থা কিন্তু চালু হওয়ার যে সুযোগ, প্রকাশ্যে ইসলাম প্রচারের যেই সুযোগ কিন্তু আমরা পেয়ে গেলাম। আজকে উমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে অর্ধ পৃথিবী মুসলিমরা শাসন করছে। আজকে আমার ভাই ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব ভাই চমৎকারভাবে খেলাফতের প্রয়োজনীয়তা, খেলাফতের যে স্বরূপ তিনি বিশ্লেষণ করলেন, আর সেই বিষয়টাই আমাদের চাহিদা। যুখরা তুহিব্বুন হানাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, যে যে আমাদের যে বিজয়, বিজয় লাভের যে আকাঙ্ক্ষা সেটাই কিন্তু আমাদের আকাঙ্ক্ষা। আজকে তিনি যে বললেন, যে হাদিসগুলান তিনি উল্লেখ করলেন, আমরা দেখি খিলাফতের ব্যাপারে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুয়া, আবার আসবে খিলাফত। আল্লাহ রসুল বলেছেন এখন চলছে নবুয়াতের জামানা, এটা আল্লাহ যতদিন চান ততদিন থাকবে, তারপর আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুয়া, আবার আসবে খিলাফত নবুয়াতের আদলে, তারপর আসবে বংশীয় শাসন, তারপর আসবে সুম্মা তাকুনু মুলকান আজ্জান, তারপরে আসবে জবরদস্তিমূলক শাসন বর্তমানে যেটা চলছে। এরপরে তিনি বললেন সুম্মা তাকুন খিলাফাতান আলা মিনহাজিন নবুয়া, আবার আসবে খিলাফত সুম্মা সাকাতা, এরপর তিনি চুপ থাকলেন। তাহলে আমরা দেখি যে খিলাফতের যেই ইমারত এবং খিলাফতের যে বিষয়, আজকে যেখানেই যাই সব জায়গায় একটা ফতোয়া চলে আসতেছে সংগঠন করা যাবে না, সংগঠন করা হারাম, এইরকম বিষয়। আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা গ্রুপ অফ পিপল থাকা দরকার যারা সৎ কাজে আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ অত্যন্ত দুর্বল। আপনি চিন্তা করেন,
আমাদের দুর্বলতা রয়েছে, আমরা বলি আই ক্যান ডু ইউ কান্ট, আমি এমন কিছু পারি আপনি আবার সেটা পারেন না, ইউ ক্যান ডু আই কান্ট, আপনি এমন কিছু পারেন আমি আবার পারি না, বাট টুগেদার উই ক্যান মেক এ বিগ ডিল, বাট আমরা সবাই মিলে একটা বড় ভিত্তি বড় কিছু করতে পারি, এটা আমরা বলে থাকি। আজকে মুসা আলাইহিস সালামের কথা চিন্তা করেন, মুসা আলাইহিস সালাম যদি ক্লাসিক্যাল এক্সাম্পল দিয়ে যে দুর্বলতার ক্ষেত্রে সবলতা কিভাবে একত্রিত হতে পারে, মুসা আলাইহিস সালামের একটা দুর্বলতা ছিল যে তিনি কথা বলতে বলতে তার প্রবলেম হতো, আল্লাহ তখন তাকে বললেন ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরাউনের কাছে যাও কারণ সে অবাধ্য হয়েছে। তিনি বললেন রব্বি শরহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকুদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আল্লাহ আমার জিহ্বার জড়তা দূর করে দিন, আমার কথা যাতে তারা বুঝতে পারে এবং আমার কাজকে সহজ করে দিন। শুধু এখানেই নয়, আমরা এই দোয়াটা সবাই জানি, কিন্তু এই দোয়ার এখানে শেষ নয়। মুসা আলাইহিস সালাম বলেছেন ওয়াজা আল্লি ওয়াজিরম মিন আহলি, আমার পরিবার থেকে আমার জন্য একটা উজির প্রধানমন্ত্রী মন্ত্রী নিয়োগ দিন, আমার জন্য কাজের জন্য একটা সহযোগী নিয়োগ করে দিন। ওয়াজ আল্লি ওয়াজিরম মিন আহলি হারুন আখি, হারুন হচ্ছে আমার ভাই, উশদুদ্বিহি আজরি, তাকে দ্বারা আমার মাজা শক্ত করে দিন। ওয়াশরিক হুফি আমরি, তাকে আমার কাজে শরিক করে দিন, কেন কাই নুসাব্বিহুকা কাসিরা, দুজনে মিলে যাতে আমরা বেশি বেশি করে তাসবি করতে পারি, ওয়ানাযকুরাকা কাসিরা, যাতে দুজনে মিলে আমরা বেশি বেশি জিকির করতে পারি, ইন্নাকা কুনতা বিনা বাসিরা, নিশ্চয়ই আপনি সব কিছু দেখেন। আল্লাহ বললেন কদ উতিতা সুলাকা ইয়া মুসা, হে মুসা তুমি যেটা চাইলে তোমাকে সাথে দেওয়া হলো। আজকে মুসা আলাইহিস সালাম মতন শক্তিশালী নবী যদি তার প্রবলেম সলভ করার জন্য তার সহযোগী চান, তাহলে আমাদের এই বৃহৎ কর্মকাণ্ড রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রীয়ভাবে সমাজ সংস্কারের জন্য আমাদের কি সহযোগীর প্রয়োজন নেই? মুসা আলাইহিস সালামের সহযোগী আছে, প্রয়োজন ছিল। তিনি বললেন ওয়াজা আল্লি ওয়াজিরম মিন আহলি, আমার পরিবার থেকে আমার জন্য উজির তৈরি করে দিন। আজকে চিন্তা করেন যে আজকে যদি আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদকে তিনি সমর নায়ক করেছিলেন, আজকে তার সমর শক্তি, তিনি যদি দেখেন তার দুইটা জিনিস ছিল, একটা তার সাহাবিদের মতো মর্যাদা আর তার ছিল একটা যোগ্যতা। আমরা আহলে হাদিস পেশে যদি ফোরাম বলি ফেইথ অ্যান্ড স্কিল, আমাদের দুইটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে আমাদের ফেইথ থাকবে কোরআন এবং সহিহ হাদিসের ফেইথ, এবং আমাদের স্কিল থাকবে দুনিয়াবী সর্বোচ্চ যোগ্যতা। আমরা বলে থাকি এই ফেইথ অ্যান্ড স্কিলের সমন্বয়ে যদি আমরা এগিয়ে যাই পুরো পৃথিবীর কোনো বাধা আমাদেরকে সামনে অতিক্রম করতে পারবে না ইনশাআল্লাহ। আজকে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তার দক্ষতা ছিল কবিতার মাধ্যমে, তিনি কবিতার মাধ্যমে ইসলামের অপোনেন্টদের তিনি জবাব দিতেন। আজকে চিন্তা করেন পার্সিয়ান মিলিটারি ট্যাকটিক জানা ছিল সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু আনহু, যখন মদিনা আক্রান্ত হলো তিনি তার মাধ্যমে তিনি যেই পার্সিয়ান মিলিটারি ট্যাকটিক্সের মাধ্যমে যে খন্দকে খনন করা হলো তার মাধ্যমে ইসলামের বিজয় লাভ হয়েছে। আজকে আহলে হাদিস প্রফেশনাল ফোরাম এই সমাজের মধ্যে থেকে দক্ষ জনশক্তি ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তা শিল্পোদ্যোক্তা এবং বিভিন্ন ক্ষেত্রে সমাজের এক্সিলেন্ট পেশার মানুষগুলোকে আজকে আহ্বান করছে। তারা যদি এগিয়ে আসে, এই পলিসি মেকাররা যদি এগিয়ে আসে, তারা যদি কোরআন সুন্নার আলোকে উদ্ভাসিত হয়, তাহলে আমরা এই সমাজকে জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠ প্রমাণের যোগ্য সম্পন্ন কর্মী তৈরি করতে পারবো, যাতে এই সমাজ সংস্কার সাধন হতে পারে এবং তারই ধারাবাহিকতায় আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুয়া, আবার আসবে খিলাফত যেটা আমরা চাই, যে আমরা যেটা চাই। এই জন্য আসুন আপনাদের আহ্বান করি আহলে হাদিস পেশাজীবী ফোরাম, আজকে এই পেশাজীবী সমাজরা দুনিয়ার বিষয় নিয়ে ব্যস্ত, আল্লাহ কোরআনে বলছেন বাল তুসিরুন আল হায়াতাত দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে অধিক প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রু আবকা, অর্থ আখিরাতের জীবন শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আজকে সমাজের এলিট শ্রেণীর দিকে আমরা আহ্বান জানাচ্ছি, ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার সচিব, তারা যদি না আসে আমাদের কিছু যাই আসে না। আপনার সুরা আবাসা পড়েননি, আবাসা ওয়া তাওয়াল্লা আং যা আহুল আমা, একটা অন্ধ ব্যক্তি আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি মনে একটু ভ্রু কুঁচকে দিলেন, তার মনের মধ্যে একটা সংশয় তৈরি হলো, এ অন্ধ ব্যক্তি তার চেয়ে আমার সামনে যে আবু জেহেল আছে, উদ্বা সাইবা রয়েছে, বড় বড় নেতৃত্ব রয়েছে, তারা যদি ইসলামে আসতো তাহলে আমার খুব ভালো হতো, কিন্তু অন্ধ ব্যক্তি আসতেছে। কিন্তু আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন আবাসা ওয়া তাওয়াল্লা, তুমি মুখ ফিরালে ভ্রু কুঁচকালে, আংতালাহু তাসাদ্দা, তুমি তাদের দিকে মনোযোগ দিলে যারা কি, যারা ইসলাম থেকে উন্মাসিক, কিন্তু ইন্নাহু তাযকিরা, এটা তো এমন একটা উপদেশ,
ফামাংশা জাকারা যার ইচ্ছে সে গ্রহণ করবে ফামাংশা আত্তাখাযা ইলা রব্বিহি সাবিলা যার ইচ্ছে সরল সঠিক পথে আসবে আমাদের যদি এই ডাক্তার ইঞ্জিনিয়াররা আজকে যদি আমাদের এই ইসলামের দিকে না আসে আজকে যদি আমাদের সমাজে এলিট শ্রেণীরা আমাদের যারা পলিসি মেকাররা না আসে আমাদের কোনো যায় আসে না আমাদের ওই সব ব্যক্তি দরকার আমরা অনেক সময় বলেছি পেশাজীবী ফোরামে যে আমরা এলিট শ্রেণীর মানুষদেরকে দাওয়াত দিচ্ছি তাদেরকে আমরা আনতে চাই কিন্তু কোন যায় আসে না আমরা সকল সমাজের সকল শ্রেণীর মানুষদেরকে আহ্বান করি সকল পেশাজীবীদের আহ্বান করি আপনারা আসুন যার হেদায়েত আছে সেই উলাইকা হুমুল মুফলিহুন সুতরাং তারাই সফলকাম হবে আজকে সমাজের মধ্যে যারা শ্রমিক শ্রেণীর রয়েছে ব্যবসায়ী রয়েছে যত যত পেশা রয়েছে সকল মানুষই আমাদেরকে ইম্পর্টেন্ট রয়েছে যারা হেদায়েত লাভ করবে তারাই আসলে কল্যাণ লাভ করবে তাই আসুন পেশাজীবী ফোরামে যোগদান করি এই পেশাজীবী ফোরামের মাধ্যমে সমাজের এমনভাবে আমরা হসপিটাল তৈরি করতে চাই যেখানে ডাক্তাররা অহেতুক সিজার করবে না যারা ডাক্তাররা অহেতুক সিজার করবে না যেখানে যাচ্ছেন শুধু সিজার আর সিজার ইহুদি নারীরা পাঁচজন সাতজন সন্তানে ঘুরতেছে আমাদের দুইটি সন্তানই যথেষ্ট একটি হলে ভালো হয় আমরা কি এমন হসপিটাল চাই না যে হসপিটালের মাধ্যমে আহলে হাদিস পেশাজীবী ফোরামের ডাক্তাররা সঠিকভাবে সুন্দরভাবে যেখানে ইসলামী শরিয়া অনুযায়ী ট্রিটমেন্ট দিবে তাই আপনারা যদি এগিয়ে আসেন আপনারা যদি আমাদের স্ট্রেংথেন করেন আমাদের সর্বস্তরে সর্বজায়গায় পেশাজীবী ফোরাম কাজ করবে সমাজের হসপিটাল থেকে শুরু করে মেডিকেল কলেজ ইউনিভার্সিটি যেখানে সারোয়ারের মতন ডক্টর সারোয়ারের মতন যেই ভালো শিক্ষকদের যেখান থেকে বরখাস্ত করা হবে না ইনশাআল্লাহ আজকে এই জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের যোগ্য সম্মান কর্মী তরে আহলে হাদিস পেশাজীবী ফোরামের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা বলি নয় শুধু পেশায় আমি দক্ষ যেন হতে পারে ওহির জ্ঞানে শুদ্ধ সেই আশাবাদ ব্যক্ত করে কোরআন এবং সুন্নাহর দিকে আপনাদের আহ্বান করে পেশাজীবী ফোরামের উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধ এবং এই সমাবেশের সমৃদ্ধ এবং সাফল্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক